আর বন্ধুরা, একেই আমাদের শাস্ত্রে প্রেত যোনি বলা হয়। মানে সেই জীবাত্মা না আগে যেতে পারে না পিছনে আসতে পারে। বন্ধুরা, গরুড় পুরাণে অনুসার মৃত্যুর পর যদি ব্যক্তি মুক্তি না পায় তো তাকে আবার এই মৃত্যুলোকে নতুন জন্ম নিতে হয়। আর এইভাবে মুক্তি না পাওয়া পর্যন্ত তাকে 84 লক্ষ জনিতে বারবার করতে হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলছেন, যেইভাবে মানুষ তার এই পুরনো বস্ত্র ত্যাগ করে আবার নতুন বস্ত্র ধারণ করে, সেইভাবে জীব আত্মা তার এই পুরনো শরীর ত্যাগ করে আবার নতুন শরীর ধারণ করে। কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন যে মৃত্যুর পর কারা ভূত প্রেত হয় আর কারাই বা নতুন শরীর ধারণ করে? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়েই জানব যে মনুষ্য জন্মের আমাদের উদ্দেশ্য কি, কেন আমরা এই মনুষ্য শরীর পেয়েছি। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, যারাই পৃথিবীতে জন্ম নিয়েছে তারা মৃত্যুর পর আবার জন্ম নেবে, এটাই সত্য। বলা হয় মানুষের জন্ম তার কর্মের হিসাবেই হয়, আর মৃত্যু যখন আমাদের আয়ু পূর্ণ হয়ে যাবে তখনই আমাদের মৃত্যু হবে। সুতরাং বন্ধুরা, আমাদের কর্মের অনুসারই আমরা 84 লক্ষ জনিতে জন্ম নিই। তাই বন্ধুরা, গরুড় পুরাণে অনুসার জীবাত্মা যখন মাতৃগর্ভে থাকে তখন সে পরমাত্মার কাছে প্রার্থনা করে, হে প্রভু, আমাকে মাতৃগর্ভ থেকে তুমি তাড়াতাড়ি বার করো, কারণ প্রভু, আমি নতুন জন্মে তোমার অনেক নাম ও কীর্তন করব এবং এই মনুষ্য জন্ম আমি সার্থক করব। যে ভুল আমি পূর্ব জন্মে করেছি সেই ভুল আমি এই জন্মে আর দ্বিতীয়বার করব না। কিন্তু বন্ধুরা, জন্ম নিতেই সেই মানুষটি এই মোহ মায়াতে ফেঁসে পরমাত্মাকে ভুলে যায়। আর যখন তার জীবনে প্রচণ্ড দুঃখ আসে, তার পূর্ব জন্মের কর্মফল আসে, তখন সে পরমাত্মাকেই দোষ দেয় আর ভুলে যায় তার মনুষ্য জন্মের উদ্দেশ্য, কি কারণে সে এই মনুষ্য জন্ম প্রাপ্ত করেছিল আর সে কি এই জন্মে করছে। তাই বন্ধুরা, প্রত্যেক মানুষের জানা উচিত তার এই মনুষ্য জন্মের উদ্দেশ্য, কেন পরমাত্মা তাকে এই মনুষ্য জন্মে পাঠিয়েছে। আসলে বন্ধুরা, এই পৃথিবীতে সকল জীবের মধ্যে এতটাও বুদ্ধি নেই যে এই ডাইমেনশন ছেড়ে সে ওপরের ডাইমেনশনে যেতে পারে। শুধু একমাত্র মানুষই এই কার্যটি করতে পারে। সে জীব থেকে স্বয়ং শিব হতে পারে, যা দেবতা, দানব, রাক্ষস বা কোনো রকম জীব আত্মা এই কার্যগুলো করতে পারে না। শুধু একমাত্র মনুষ্য জন্মেই এই কার্য সফল করা যায়। তাই বহু দেব দেবী বন্ধুরা এই মনুষ্য জন্ম প্রাপ্ত করার জন্য ব্যাকুল হয়ে থাকে। তাই বন্ধুরা, এটিকে সহজ ভাষায় বলতে গেলে এই মনুষ্য শরীর হচ্ছে এই ডাইমেনশন থেকে অন্য ডাইমেনশনে যাওয়ার একমাত্র গাড়ি। আর এই মনুষ্য শরীরকে মানুষ না জেনেই বৃথায় নষ্ট করে ফেলে, আর এর ফলেই তাকে প্রেত জনিতে ঘুরতে হয়। বন্ধুরা, ধরুন আপনি কোনো ট্রেনে করে কোনো জায়গায় যাচ্ছেন, কিন্তু হঠাৎই আপনার সেই ট্রেনটি রাস্তায় খারাপ হয়ে যায়, ফলে আপনি না আগে যেতে পারছেন না আপনি পিছনে আসতে পারছেন। আর বন্ধুরা, একেই আমাদের শাস্ত্রে প্রেত যোনি বলা হয়। মানে সেই জীবাত্মা না আগে যেতে পারে না পিছনে আসতে পারে, সে পূর্ব জন্মের মোহ কিছুতেই ছাড়তে পারে না, আর নতুন জন্ম সে আর নিতে পারে না। বন্ধুরা, কলিযুগে এগুলো বেশি মাত্রা এর জন্য হচ্ছে কারণ কলিযুগে আমাদের এই মন মোহ মায়া ইচ্ছা বাসনায় এতটাই জড়িয়ে গেছে যে পরমাত্মা যদি আমাদের নিতে আসে তবুও আমরা যেতে চাইব না। তাই এর জন্য বন্ধুরা আমাদের বলা হয় যে ঈশ্বরের ভক্তি করতে। কারণ বন্ধুরা, মৃত্যুর সময় যদি আমাদের মনে কোনো জিনিসের প্রতি মোহ থেকে যায়, কোনো ইচ্ছা বাকি থেকে যায়, তো সেই ইচ্ছাই বন্ধুরা আমাদের মুক্তির পথে বাধা হয়ে দাঁড়ায়, আর সেই অবস্থাকে বন্ধুরা প্রেত যোনি বলা হয়। তো আশা করছি বন্ধুরা আপনার এই প্রশ্নের উত্তর পেয়েছেন এবং আপনারা জেনেছেন যে আমাদের এই মনুষ্য জন্মের উদ্দেশ্য কি, কেন এই মনুষ্য জন্ম এতটাই মহান। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।